যারা ফেসবুকে নতুন ইউজার অনেকেই আপনার ফ্রেন্ড লিস্টটাকে হাইড করতে পারেন না। যদি আপনার ফ্রেন্ড অন্য কাউকে দেখাতে না চান তাহলে আপনি এই ফ্রেন্ড লিস্টগুলো হাইড করে রাখতে পারেন, যাতে শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্ট আপনি দেখতে পারবেন, এছাড়া আপনার বন্ধু বান্ধব এবং পাবলিকের কেউ দেখতে পারবে না, যাতে করে আপনার ফ্রেন্ডে কারা কারা আছে এবং কারা কারা নেই এগুলো যাতে দেখতে না পারে। যারা ফেসবুক পুরনো অনেক আগে থেকে ফেসবুক চালান তারা তো এই ফেসবুকের ফ্রেন্ড লিস্টটাকে হাইড করতে পারেন, কিন্তু যারা একেবারে নতুন ইউজার, যারা নতুন ফেসবুক চালান, তারা আসলে অনেকেই জানেন না কিভাবে ফ্রেন্ড লিস্টটাকে হাইড করতে হয়। তো তাদের জন্য এই ভিডিওটি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, এবং যদি আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দিন। আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের এবং ফেসবুক গ্রুপের, সেখানে যে আপনি জয়েন হতে পারেন। তো চলুন ভিডিওর দিকে, আমরা দেখি কিভাবে আপনি এই আপনার ফ্রেন্ড লিস্টটাকে হাইড করতে পারেন। তো আপনি যদি চান আপনার ফ্রেন্ডগুলো যাতে কেউ না দেখতে, অন্য ফ্রেন্ডরা যদি দেখতে না পারে আপনার কতগুলো বন্ধু আছে এবং তারা কারা কারা আপনার, অর্থাৎ আপনি যদি চান আপনার ফ্রেন্ড লিস্টটাকে লুকিয়ে রাখতে, হাইড করতে, সেক্ষেত্রে আপনি প্রথমে ফেসবুকে চলে যাবেন। এরপর এখান থেকে উপরে দেখবেন সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন আপনার প্রোফাইলের মতো। এরপরে আপনি এরকম অপশন পাবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখান দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন আছে, সেখানে ক্লিক করে দেবেন। এরপরে সেখান থেকে আপনি সেটিং অপশনে ক্লিক করে দেবেন, সেটিং অপশনে ক্লিক করে দেওয়া এখানে দেখবেন প্রোফাইল সেটিং নামে একটা অপশন আছে উপর দিকে, সেখানে ক্লিক করে দেবেন। এরপরে এখানে প্রাইভেসি নামে একটা অপশন আছে, এই প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, কে আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে, এখানে ক্লিক করে দেবেন। তাহলে এখানে যদি আপনার পাবলিক দেওয়া থাকে তো সেখান থেকে আপনি যদি চান শুধু আপনার ফ্রেন্ডরা দেখুক তাহলে ফ্রেন্ডদের এখানে ক্লিক করে দেবেন, আর যদি আপনি চান আপনার কেউ দেখবে না তাহলে এখানে সিমোরে ক্লিক করে এখানে ওয়ান লিমিট করে দিবেন। যদি ওয়ান লিমিট করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পাবেন আপনি ছাড়া, শুধুমাত্র আপনি দেখতে পাবেন আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে, এছাড়া বাইরে কেউ আপনি দেখতে পারবেন না যে আপনার ফ্রেন্ড লিস্টে কে আছে। তো এটাই হচ্ছে ফ্রেন্ড লিস্ট অফ করার, মানে ফ্রেন্ড লিস্ট হাইড করার যে সেটিংসটা। তো সেটিংটা অনেকেই খুঁজে পান না, হুটহাট করে ভুলে যান। তো এই সেটিংটা যদি কারো ফ্রেন্ড লিস্ট হাইড করার দরকার হয় তাহলে এই সেটিংটা থেকে অফ করে নেবেন। তো ভিডিওটি একেবারেই ইজি, তো বুঝতে পারছেন যারা নতুন ফেসবুক চালান তারা অনেক সময় সেটিং খুঁজে পান না, তো তাদের জন্য এই ভিডিওগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হলে তো আবার চ্যানেলটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।